নোয়াখালীর সুবর্ণচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সহ বিভিন্ন লোকের বাড়ি ঘরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা জানান, চাঁদা না দেয়ায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির নেতৃত্বে পাঁচটি ভূমিহীন পরিবারের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ চালায় একদল দুর্বৃত্ত। সংবাদ সম্মেলন থেকে দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। Go show.